হাজার দরুদের নজর আলা, বলো ইয়া রাসূল আল্লাহ, জোরে বলে, কেউ মুখ বন্ধ করে রসুল নামে বলে, বলে ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, বলে ইয়া রাসূল আল্লাহ, আমি লাল ফুলকে পোষণ করি তুমি রাঙটি কোথায় পেলে, রহদের জমিলে নবীজি রাতে লাল ছিল কি বলে, আমি সাদা ফুলকে পোষণ করি তুমি রাঙটি কোথায় পেলে, আর মায়ার নবীজির নোরানে দল তো সাদা ছিল বলে, আমি হলুদ ফুলকে পোষণ করি তুমি রাঙটি কোথায় পেলে, আর মায়ার নবীজির নোরানে চেহারা হলুদ ছিল কি বলে, বলো ইয়া রাসূল আল্লাহ, সবাই পড়ে খুব সুন্দর যে নড়ে চড়ে পড়ে, আমার নবীর নামে পড়বে, ভাই নবীর নামে পড়লে গুনাহ হয়, বলেন ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, বলেন ইয়া রাসূল আল্লাহ, সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাব হাজার সালামের মালা, আমি হলুদ ফুলের বাগান থেকে আমি গাছিলাম তুলে মালা, আর সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাব হাজার সালামের নজর আলা, আল্লাহুম্মা আমার ইসলাম দরদি বাবা ভাইরা, তাহলে আলাপ আলোচনা ছিল কোথায়, আমার নবী কাঁদছেন, কখনো বা পায়ে কাঁটা, কখনো বা পাথর, কখনো বা রাস্তার মাঝখানে কুয়া, কখনো বা নবীর প্রতি আক্রমণ, আমার নবী একা একা বসে বসে কাঁদছেন, আল্লাহ গো আমি নবী আর কত মার খাবো, আল্লাহ আমি নবী আমাকে আর সহ্য করতে পারছি না, আমি নবী, আল্লাহ বলছে নবী তোমাকে আবু জেহেল, আবুল আহবা, উতবা, সাইবা এরা মানুক আর নাই বা মানো, আমি আল্লাহ জানে দেয়া রসুল আপনাকে আমি আল্লাহ নবী বলে মেনে নিয়েছি, জোরে বল, চিল্লে বলা যাবে না, এ মুসলমানেরা, ও জওয়ান জওয়ান কিরে, ও আমার তরুণরা জওয়ানেরা, ওরে আমার সোনার চেনা শুনে রেখে দেয়, আমার নবী যখন ঝরঝর করে কাঁদে, ও মুসলমানেরা আল্লাহর নবী বলে লাগা, আপনি আমাকে নবী বলে মেনে নিয়েছেন, তাহলে আপনি রয়েছেন আসমানে, আমি রয়েছি জমিনে, আল্লাহ আমি রসুল্লাহ, আমার বয়স যখন ছিল 6 বছর, আমার মাকে হারিয়ে ফেলেছি, আল্লাহ গা আমি বিশ্ব নবী রসুল্লাহ, আমি যখন মায়ের গর্ভে ছিলাম আমি আব্বা হারিয়ে ফেলেছিলাম, আমার বয়স যখন 9 বছর হলো আমি দাদুকে হারিয়েছি, ও রব্বুল আলামিন, আল্লাহ গো আজকে পৃথিবীর জমিনেতে আমার আব্বা জাল পৃথিবীতে লয়, আমার দাদু জাল নয়, আমার চাচা জাল নয়, ওই মক্কার দুশ্মন আবু জেহেল যদি আমাকে কঠোর করতে আসে, আমার তো লাঠি নয়, আমার তো শক্তি নয়, আল্লাহ আমি কি করে বাঁচবো, আমার আল্লাহ পাকে জ্বালিয়ে দেয়, ওরে আমার হাবিবে তাবিবে নবী গো আজকে পৃথিবীর জমিনেতে আপনার চাচা নয়, আপনার আব্বা নয়, আপনার দাদু নয়, কেউ নয়, আপনাকে মেরে দেবে, মেরে ফেলবে, আমি আল্লাহ জ্বালিয়ে দিলে, ও আমার রসুল গো, ওরে আমার হাবিবে তাবিবে নবী গো আমি আল্লাহ জ্বালিয়ে দিলা, আপনার আব্বা নয়, আমি আল্লাহ আমারও আব্বা নয়, আপনার মা নয়, আমি আল্লাহ আমারও মা নয়, ও রসুল গো আপনারা দাদু নয়, আমি আল্লাহ আমারও দাদু নয়, আমি আল্লাহ জানিয়ে দিলা, ও আমার নবী গো, ও আমার হাবিবে তাবিবে নবী গো আপনারও কেউ নয়, আমি আল্লাহ আমারও কেউ নয়, তবে রসুল শুনে খিলাম জেনে রেখে দাঁড়া, ও রসুল আজকে থেকে নিয়ে আমি আল্লাহ জানিয়ে দিলা, তোমাকে আমি প্রকৃত বন্ধু হিসাবে গ্রহণ করে নিয়েছি, আরো জোরে বলো সুবহানাল্লাহ, নবীর বন্ধু কে বাবা, এই নবীর বন্ধু কে,
আল্লাহ আল্লাহ বলছে নবী তোমার দাদু নাই, আমারও তো দাদু নাই, আমার বংশবলাদ নাই, তবে আমি আল্লাহ জানি যে আজকে থেকে নিয়ে আমি আল্লাহ তোমাকে প্রকৃত নবী বলে মেনে নিয়েছি। জোরে বলবেন না, শুধু নবী নয় তোমাকে আমার খাস বন্ধু বলে মেনে নিয়েছি। জোরে বলবেন না, জান্নাতের ভিতরে গাছ আছে, ওই গাছে পাথাইতে বাবা, একদিকে আমার আল্লাহর নাম আল্লাহ নামের পাশেতে, আমার আল্লাহ বলল ওই জিবরাইল শুই রেখে না আমার নামের পাশেতে আমার নবীর নামটা লিখে দাও। জান্নাতের গাছের পাথায় নবীর নাম আল্লাহর নাম, আমার আল্লাহ বলে শোনো, শুধু জান্নাতের পাথায় পাথায় নয়, আমি আল্লাহ আমার আরশে আজিমের গেট আছে, ওই গেটটির নাম হলো সিদরাতুল মুনতাহা, ওই সিদরাতুল মুনতাহা গেটের উপরেতে আমি আল্লাহ লিখে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ বলে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলো সুবহানাল্লাহ। শুধু জান্নাতের পাতায় নবীর নাম আল্লাহর নাম না, আল্লাহ বলে যে শোনো আসমানে যে আমি আল্লাহ আমার আরশে আজিম আছে, ওই আরশে আজিমের গেটে আছে সিদরাতুল মুনতাহা, ওই সিদরাতুল মুনতাহার গেটেতে আমি আল্লাহ লিখে রেখেছি লা ইলাহা ইল্লাল্লাহ, পরে আছে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলবেন, চিল্লে বলা যাবে না, একদিকে নবী অপর দিকে আল্লাহ। আল্লাহ বলছে শোনো, শুধু আসমানে আমার নাম নবীর নাম না, পৃথিবীর জমিনে 18,000 মখলুকাতের শ্রেষ্ঠ মখলুকাত আমি আল্লাহ মানব রূপে আকৃতি দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছি, ওই নবী আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওই মানুষের গায়েতে আমি আল্লাহ আর আমার নবীর নাম লিখেছি। জোরে বলবেন না, চিল্লে বলা যাবে না। এখন আপনারা বুদ্ধিজীবী মানুষ, শিক্ষিত মানুষ, জ্ঞানী গুণী মানুষ, আপনারা এটাই বুঝেছেন যে জান্নাতের গাছের পাতায় নবীর নাম আর কার নাম? আল্লাহর নাম। আল্লাহর গেটে নবীর নাম আর কার নাম? আল্লাহর নাম। আল্লাহ বলেছে শোনো এটাই আমরা মেনে নিয়েছি, কিন্তু হুজুর আপনি যে বললেন মানুষের গায়েতে আল্লাহ এবং নবীর নাম লেখা আছে এটা তো বুঝলাম না। যখন তুলবেন উক্তি দিতে হবে যুক্তি, যে কথার যুক্তি নাই ও কথার কোনো ভক্তি নাই, আর যে কথার ভক্তি নাই ও কথার কোনো মুক্তি নাই। আল্লাহ বলেছে শোনো তোমাদের বিশ্বাস হয় না, আমি আল্লাহ বান্দার জন্য দুটো করে হাত আমি দান করেছি। জোরে বলবেন না, চিল্লে বলা গেল না। আল্লাহ বলেছে শোনো ডান হাতেতে আমি আল্লাহ আমার নাম লিখেছি। জোরে বলুন কোথায়? আল্লাহ বলে এটা হলো আলিফ, এটা হলো লাম, এটা হলো খালাসাবর, এটা হলো লাম, এটা হলো হা, একদিকে আমার আল্লাহ লিখে রেখেছে আমার আল্লাহর নাম। জোরে বলো সুবহানাল্লাহ। এ মুসলমানি রে আমি আল্লাহ শুধু বান্দার হাতে থাকবো না না না, ও মুসলমান শুয়ে খিদে বান্দার তোমার হাতে দে আমি আল্লাহ আমার নবীর নাম লিখেছি। এটা হলো মিম, এটা হলো হা, এটা হলো তাসদি, এটা হলো মিম, এটা হলো দাগা, আগে দেখি আমার নবীর নাম লেখা। জোরে বলো ও মুসলমানিরা, ও জওয়ান যুবকিরা, ওরে আমার তরুণ জওয়ানেরা, আমার নবীকে যতক্ষণ আল্লাহ বন্ধু বলে মেনে নিয়েছে, দোস্ত বলে মেনে নিয়েছে, বন্ধু বলে মেনে নিয়েছে, ওই নবীরে মারবে আমার আল্লাহ সহ্য করবে বলে মনে হয়। আল্লাহ বলেছে নবী তুমি চিন্তা করো না, তোমার প্রকৃত বন্ধু তো পৃথিবীর কোনো মানুষ নয়, তোমার চাচা আপন হলেও তোমার শত্রু, কিন্তু আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমার বিপদে, তোমার যখন বিপদ আইবে আমি আল্লাহ তোমার সম্মুখে ঢাল হিসাবে দাঁড়িয়ে যাব। জোরে বলবেন, চিল্লে বলা যাবে না। ভাই দুনিয়ার জমিনে আমাদের বন্ধু আছে না নাই? আছে না নাই? ভাই যখন পকেটে টাকা থাকবে অনেক বন্ধু পাওয়া যাবে, কথা ঠিক না ভুল? আর পকেটে যখন টাকা শেষ হয়ে যাবে কোনো বন্ধু পাওয়া যাবে না। জি সময়ের সময় অনেক বন্ধু পাওয়া যাবে, অসময়ে কোনো বন্ধু পাওয়া যাবে না, তখন কেউ থাকবে না, নিজের সকলের একেবারে কাছের মানুষ, একেবারে প্রাণ প্রিয় বিবি আমাদের থেকেও বিদায় নিয়ে চলে যাবে যখন আমাদের পকেটে টাকা থাকবে না, ঠিক বাবা? জি টাকা থাকলে ভাই চিনবে, টাকা থেকে মা চিনবে, টাকা চিনলে সবাই চিনবে, কিন্তু টাকা চিল থাকবে না তোমার বিবিও চিনবে না, ঠিক না বাবা? রোগে পড়ে গেছে, স্বামী আর স্ত্রী দুজনের পাশে বসে গল্প করছে, আর স্বামী বিবিকে ডেকে বলছে ওরে বিবি তুই আমার ভালোবাসিস? বলে হ্যাঁ সব ভালোবাসি, কিন্তু বিবি তুমি জানো আজকে আমার রোগে পড়ে গেছি, আমার অর্থ বিত্ত টাকা পয়সা গাড়ি বাড়ি ব্যাংক বেলে যা ছিল সব তো দূর হয়ে চলে গেছে, বিবি এখনো পর্যন্ত তুমি ভালোবাসো? বলে স্বামী তুমি জানো না তোমার জন্য আমার জীবন খানামা দিতে পারি। কি বলছে?
তোমার জন্য আমার জীবন খারাপ দিতে পারি, তথাপিও স্বামী তোমাকে ভুলবো না। এখন এ স্বামী কি করেছে, বিবিকে পরীক্ষা করবার জন্য বলছে, বিবি রে তুই আমাকে যদি সত্যকারে ভালোবাসিস তাহলে আমি একটু পরীক্ষা করে নি। কি করে? এখন স্বামী স্ত্রী দুজনে এক খাটে শুয়েছে, কি খাজে ইংলিশ খাটে শুয়েছে, শ্বশুর বাড়িতে দিয়েছে, বুঝতে পেরেছে? একবারে বক্স খাট ইংলিশ খাটে দুজনে শুয়েছে, শুয়ে পাশাপাশি গল্প করছে। স্বামীটা শুয়েছে জানলার সাইডে, বিবিটা শুয়েছে ঠিক অপোজিট সাইডে। এখন স্বামীটা মনে মনে করছে, তুই আমার কত ভালোবাসিস, আজকে তোর পরীক্ষা নেব। জি, আর স্বামী তো শরীরটা খুব অসুস্থ, আজরাইল আসে আসে ভাব। স্বামীটা চিন্তা ভাবনা করে দেখছে কি করে জব্দ করা যায়, দেখি করে। এখন রাতের বেলা শুয়ে আছে, আকারে স্বামীটি যে ধারে শুয়েছিল ওই সাইডে একেবারে একটা বড় সাইজে একটা জানলা করা ছিল। কি ছিল? জানলা। এখন রাতের অন্ধকার, এ তো মরে যায় যায় ভাব। জি, এনি টাইম আজরাইল আসে আসে ভাব। বেবিটি মনে মনে করে তো গেল খায় হয়ে, তো যাওয়ার আগে মনে কষ্ট দেব কেন? তো বলছে তো রায় দিই যে হ্যাঁ তোমার ভালোবাসি, মন থেকে বলে না। এখন পাশে শুয়ে আছে রাতের বেলা, এখন জানলাটা বিড়াল এসে বিশাল বড় বিশাল সাইজের বিড়াল জানলায় গুঁতো মেরে ঢুকেছে। এই যখন ঢুকেছে, এখন বিবিটা শুয়েছিল জানলার সাইডে, ও তখন মনে মনে করছে হয়তো আজরাইল এবার এসে গেছে। জি, ও বিবি যে হঠাৎ করে উঠে, ও বিড়াল তো লক্ষ্য করে দেখেনি, জাস্ট আপনাকে অন্ধকার রাত, ও মনে করছে হয়তো আজরাইল দরজা খুঁজে পায় না। জি, এখন বিবিটা ত্রাস করে লম্বরে উঠে বলছে, ভাই আজরাইল রুগী আমি না, আসামি শুয়ে আছে এইটার লে। এখন স্বামীটা উঠে বলছে, হ্যাঁ রে বিবি সকিনা কি খবর? বলে চিন্তা করো না, আজরাইল এসে গেছে, রেডি হও। বলে কেন? তুই তো একটু আগে বললি তোর জীবনের থেকে তোর আমি ভালোবাসি বেশি, তো আজরাইল এসে তুই আমার এগিয়ে দিচ্ছে কেন? বলে আজরাইল এসে তোর খবর এখন খারাপ, তুই আগে লে, আমার জীবনে দাম নেই। এমন সময় মানে ও সময় জমা খেরা ও তোর নজরেরা, আজকে লক্ষ্য করে দেখতে পাওয়া যায় আজকে দুনিয়া জমিনে আমরা অর্থ বিত্ত সম্পদে মালিক হয়েছি, কেউ আপনার আপন হবে না গো, আপন হবে। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওরিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ পাগল না জানিয়ে দেয়, পৃথিবীর জমিন থেকে কবরে কিছু যখন চলে যাবে, দেখবে না তোমার টাকা ছিল, দেখবে না তোমার পয়সা ছিল, দেখবে না তোমার বন্ধু ছিল, দেখবে না তোমার পাতি ছিল, ডাল ছিল, কিছু দেখবে না। আল্লাহ দেখবে তোমার আমল কতটা আছে, যতটা আমল যদি ভালো হয় কবর তোমার ভালো হবে। ও মুসলমানেরা, বাপের নাম ভাঙিয়ে যদি আরে কবর থেকে নিষ্কৃতি পাওয়া যেত, বিশ্ব নবী রাসূলুল্লাহর বেটি হাতুনে জান্নাতি লবিলান দীন ফাতেমা তো জহরা, কবরকে দখল কবরের ভিতরে দেওয়া হয়, আবু জারে গেফারি কবরকে ডেকে বলে বলে কবরে শুই রেখে দে, ও কবরে শুই রেখে দে গা আতাদরি মা হাদিহি বিলতে রাসূলুল্লাহ, এ কবর তুমি কি জানো আজকে তোমার ভিতরেতে আজকে কাকে আনা হবে? কবর বলে কাকে কাকে কাকে? ওই সময় আবু জারা বলেছিল, ও কবর তুমি জানো না, তোমার ভিতরে আজকে দেখে শোয়ানো হবে। মক্কা মদিনা সাধারণ কোনো মহিলা নয়, ওই মহিলা দিয়ে হলো বিশ্ব নবী রাসূলুল্লাহর বেটি, একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কবরে জানিয়ে দিল, এ আবু জারা শুনো আমি কবরে জানিয়ে দিলাম আমি নবীর বেটি ফাতেমাকে চিনি না, আসাল হোসাইন মাকে চিনি না, আলীর বিবিকে চিনি না, আমি কবর শুধু চিনি, আমি কবর শুধু চিনি, খবর আর খবর জোরে বলো সুবহানাল্লাহ। আমার বলা উদ্দেশ্য হলো ছিল কোনটা, বন্ধু চেনা যাবে বিপদের সময়, বন্ধু চেনা যাবে সময়ের সময়, বন্ধু চেনা যাবে না? ও মুসলমানের ও জমান যুবকেরা, আমার নবী যখন ধৈর্য করে কাঁদে, আমার আল্লাহ বলে নবী আমি আল্লাহ জানিয়ে দিলাম গা আমি তোমার সময়ের সময় বন্ধু নয়, আমি আল্লাহ জানিয়ে দিলাম রাতের বেলা তোমার সঙ্গে থাকবো, দিনের বেলা সঙ্গে থাকবো, তুমি যদি দরিয়ায় ঝাঁপ দাও আমি আল্লাহ তোমার সঙ্গে থাকবো। ও নবী তুমি জানো না, নবী মুসা কালি বলে ফেরাউনের দৌড়ে খেয়ে লীল দরিয়ার ধারে দাঁড়িয়ে ছিল, ও নবী তুমি জানো ফেরাউন লোক লোস করে নিয়ে নবী মুসাকে দাঁড়িয়ে দিয়েছিল, মুসা নবীকে তাড়া করেছে, নবী মুসা কালিমুল্লাহ নীল দরিয়া ধারে দাঁড়িয়ে ফলল, নবী মুসা দাঁড়িয়ে ফলল, সামনে তাকিয়ে দেখছে বাবে বিশাল সাইজে নীল দরিয়া, নবী মুসা কালিমুল্লাহ বলে আল্লাহ গো এই সামনে নদী, আল্লাহ আমি কিভাবে পাড়ি দেব, আর যদি আমি পার যদি না হতে পেরেছি ফেরাউন আমাকে ছাড়বে না। ফেরাউন
নবী মুসাকে তাড়া করেছে। নবী মুসা কালিমুল্লাহ দৌড়াতে 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 এমন একটা জায়গায় গিয়ে পৌঁছালো সামনে যাওয়ার রাস্তা নাই। আরে নবী মুসা আল্লাহ দরবারে দোয়া করছে, আল্লাহ কি হবে কোথায় যাব, আর একটু দেরি করলি ফেরাউন তো এসে গেছে আমাকে খবর খারাপ করে দেবে। আল্লাহ বলছে, নবী মুসা আমার দরবারে হাত তুলেছো, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমার জন্য যে মর্যাদা রেখেছি। নবী তোমার হাতে আছে ওটা কি? ওয়ামা তিলকা বি আমিনিকা ওয়া মুসা, ও নবী মুসা তোমার হাতে ওটা কি? নবী মুসা বলল, কওয়ালা হিয়া আসায়া, আল্লাহ এটা হলো আমার হাতের লাঠি। আল্লাহ বলছে, নবী মুসা ওই লাঠিটা তুমি বগল দাগায় করে রেখো না। নবী মুসা ওই লাঠিটা নিয়ে তুমি সাগরের উপরে ফেলে দাও, দেখো আমি আল্লাহ কি করি। নবী মুসা লাঠিটা নিয়ে সাগরের উপর নিক্ষেপ করে দিল। নবী মুসা দেখলো যেখানে কোনো রাস্তা হওয়ার কোনো সম্ভাবনা নাই, যেখানে বিরিদ হওয়ার সম্ভাবনা নাই, নবী মুসা দেখলো ওই লাঠিটা ফেলার সঙ্গে সঙ্গে 12টা রাস্তা বাইর হয়ে গেছে। চিল্লে বলা গেল না, আর ওজনে বলা যাবে না। নবী মুসা কালিমুল্লাহ দেখলো লাঠি বেলার সঙ্গে সঙ্গে 12টা রাস্তা। নবী মুসা বলছে, সঙ্গী সাথীরা তাড়াতাড়ি চ। নবী মুসা সঙ্গী সাথীরা বলছে, আল্লাহ নবী মুসা গো যদি সাগরে উপর দিয়ে যায় আর এনি টাইম যদি লাঠিটা আবার আপনি তুলে নেন আমার তো সকলে মারা যাব। নবী মুসা বলছে, চিন্তা না কোনো কারণ নাই, এটা কোনো পৃথিবীর মানুষ তৈরি করেনি, এই রাস্তাটা তৈরি করে দিয়েছে আমার আল্লাহ। জোরে বলুন, চিল্লে বলুন, নবী মুসা কালিমুল্লাহ আরে নীল দরিয়া পার হয়ে গেল। ও মুসলমানেরা, ও জওয়ানে জওয়ানেরা, আমার আল্লাহ পাক সেটাই শিক্ষা দিলেন। ও নবী তুমি কে জানো না, নবী মুসাকে মারবার জন্য ফেরাউন পা করলো নবী মুসা আলাইহিস সালামকে নীল দরিয়ার রাস্তা বানিয়ে দিয়ে। আমি আল্লাহ জানিয়ে দিলাম ওই দিন আমি বাঁচিয়ে নিয়েছিলাম। ও নবী শোনো, নবী মুসার মতো ঈশ্বর দিনা, নবী ঈসার মতো ঈশ্বর দিনা, নবী ইব্রাহিমের মতো ঈশ্বর দিনা। ও মুসলমান শোনো, ওরা ফান আলাকা দিকরাকা, ওরে আমার হাবিবে তাবিবি নবী, ওরে আমার বিশ্ব নবী, ওরা ফান আলাকা দিকরাকা, সমস্ত নবীদের তুলনা করে ও আমার নবী গো, ওরে আমার হাবিবে গো, তোমার আলোচনাটা তোমার বিশ্ব নবী আলোচনাতে আমি আল্লাহ পাগাল্লা তেলে আগা, সমস্ত নবীর তুলনাতে আমি আল্লাহ উঁচু করে দিয়েছি। আরো জোরে বলো সুবহানাল্লাহ। নবী মুসা যদি বিপদে পড়ে আল্লাহ যদি রক্ষা করে, আমার নবীকে মারার জন্য উলঙ্গ তলোয়ারে নিয়ে ঘুরছে, আমার আল্লাহ বাঁচাবে কি বাঁচাবে না? জি, আল্লাহ বলছে, নবী তোমার মক্কার জমিনে আর অতিষ্ঠ হতে হবে না, মারার খেতে হবে না। আমি আজকে তোমাকে জানিয়ে দিলাম নবী, তুমি মক্কার জমিনে কষ্ট করতে হবে না, মারার খেতে হবে না। আমি আল্লাহ জানিয়ে দিলাম নবী, তুমি তৈরি হয়ে যাও, মক্কা থেকে তোমাকে আমি হিজরত করাবো মদিনাতুল মুনাওয়ারায়। জোরে বলবেন, চিল্লে বলা যাবে না। মদিনার আসল নাম কি ছিল? ইয়াসরিব। কি ছিল মদিনার আসল নাম? ছিল ইয়াসরিব। আমার নবী পাক যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করে মদিনাতে পা দিয়েছে, আমার আল্লাহ ইয়াসরিবটা নামটা পরিবর্তন করে মদিনা বলে আমার আল্লাহ উপাধি দিয়েছেন। ধরে বলুন, এ মুসলমানেরা, ও জওয়ানে জওয়ানেরা, ও আমার তরুণরা জওয়ানেরা, আমার আল্লাহ পাক নবী গো, বিশ্ব জানে নবী, আমার আল্লাহ পাকে জানিয়ে দেয় ও আল্লাহ গো, আমি মক্কা থেকে বিদায় নেব, কবে যোগ মদিনায় যাব, কবে আমি মক্কা থেকে বিদায় নেব। আল্লাহ বলে, নবী গো আমি নির্দিষ্ট টাইম বলবো না, তবে নবী তুমি শুনে রেখে দাও, রেডি হয়ে যাও, রেডি হয়ে যাও, আগামী কালকেও ফাড়াতে পারি, আবার দু মাস পরেও ফাড়াতে পারি, ও নবী তুমি রেডি হয়ে যাও। ও মুসলমানেরা, ও জওয়ান যুবকেরা, কথাই কি বলে জানেন? একা না বোকা, একা না বোকা। আল্লাহ পাকের নবী বলছে, আল্লাহ গো আমি মক্কা থেকে মদিনাতে যাব, হাইজি সাহেবগণ জানারা মক্কা থেকে মদিনায় গেছেন, তানারাই জানে কেতাবের ভিতর লেখা আছে 400 থেকে 450 কিলোমিটার দূর। কত মাইল বললাম? আমার হাজি সাহেব আছে, ইনি জানে 400 থেকে 450 মাইল দূর। আমি তো যাইনি মদিনাতে, আমরা কেতাবে পড়েছি। তো যাই হোক, নবী একজন মানুষ যদি দোকানে বসে থাকে, একা যদি বসে থাকে, মনটা খারাপ লাগে, পকেট থেকে মোবাইলটা একেবারে জিও কোম্পানির মোবাইল বলেন এখন বার করে হাঁটতে শুরু করলো, করে না? আমাদের ঘরের জওয়ান যুবক ছেলেরা গো এখন আর চুপ করে বসে থাকে না, চুপ করে রাস্তার পাশে বসে আছে, দূরের থেকে দেখছি বসে আছে, কিন্তু লক্ষ্য করে সাইডে গিয়ে দেখছি ওমার কানে ওয়্যারলেস গুঁজে দিয়ে আমার চালাচ্ছে। জি ভাই, হোয়াটসঅ্যাপে জুবে আছে নাই, ফেসবুকে না, হয় টিপটপ না কি কোনে বলে গো, অত তো বুঝি না, এরা এখন ঘাঁটতে শুরু করলো। ভাই এখন একা মানে আমাদের সঙ্গে সাথে কে বাবা? মোবাইল, রাতে বেলা শুয়েছে মোবাইল ঘাঁটতে মোবাইল ঘাঁটতে 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 4টে বেজে গেছে, ফজরে আজান হয়েছে তারপর মাল ঘুমিয়েছে।
ঠিক না ভুল? এ মুসলমানেরা ও জওয়ানে জওয়ানেরা ও তরুণ নজওয়ানেরা আমার আল্লাহ পাগল না তারা আমার নবীকে জানিয়ে দেয় ও আমার নবী গো আপনার কি কাজ যেতে হবে না ও আমার নবী গো মক্কা থেকে মদিনায় যেতে যাবে আমি আল্লাহ পাগল না তারা জানিয়ে দিলাম নবী তোমার সহযোগিতার জন্য তোমার সঙ্গে করে আমি একজনকে অনুমতি দিলাম ও মুসলমানেরা নবী বলল কজন নিয়ে যাব আল্লাহ পাগল না জানিয়ে দেয় নবী গো মক্কা থেকে মদিনাতে যাবে ও নবী গো একজনকে আমি আল্লাহ অনুমতি দিয়েছি আরো জোরে বলে সুবহানাল্লাহ নবী মক্কা থেকে মদিনাতে যাবে কজন অনুমতি পেয়েছে মক্কা থেকে মদিনায় কে যাবে নবী যাবে কে যাবে নবী ভালো করে বুঝবেন দিচ্ছে এখন উক্তি সাথে দেবো যুক্তি ভাই নবী যদি মক্কা থেকে মদিনাতে যায় আল্লাহ বলছে নবী একা যাবে না আমি আল্লাহ জানি তুমি একা গেলে মনটা খারাপ লাগবে তাই তোমার সঙ্গী হিসাবে একজন অনুমতি দিলাম জোরে বলবেন না নবী বলছে আল্লাহ একজন তাহলে আজকে আমরা মুসলমান আমাদের মতো মাথায় টুপিওয়ালা আমাদের মতো গায়ে জামাওয়ালা একেবারে বাস্তবিকী জিনিস যে জিনিসটা বললে আমাদের মতো মাথায় টুপিওয়ালা আরে ওলামারা আমি গোনাগারে জাকির মাওলানা আমাকে গালি দেবে যদি বলে কেমন এখন হুজুরকে দাওয়াত করেছেন জলসায় জাকির মাওলানা কে এখন হুজুর জাকির মাওলানা আপনার গ্রামে দেওয়ানা ফাড়ে এসেছে বিশাল গাড়ি গাড়ির ডিগ্গি খুলেছে যেদিক থেকে খুলছে সেদিক থেকে মাল বার হচ্ছে ঠিক না ভুল বাবা ঠিক না ভুল ঘরের ডান লেগে ডান দিকে জানলা দরজা খুলেছেন হুড় হুড় করে লাভ দিয়ে এ সাইড থেকে দরজা খুলেছে এদিক থেকে হুড় হুড় করে লাভ দিয়ে খবর কি বলে এগুলো হুজুর হুজুরের সঙ্গে জি দাওয়াত করেছেন কজনকে নবী মক্কা থেকে মদিনা যাচ্ছে কজন নিয়ে যাচ্ছে একজন আর আমাদের আশপাশ এলাকা থেকে মাওলানা সাহেব আসছেন দাওয়াত করেছেন একজন আর সঙ্গে আসছে কজনা চারজন পাঁচজন ছজন লরি ভর্তি করে খবর কি হুজুর ওই তোমাদের গ্রামে শ্রোতা কম থেকে তাই নিয়ে এসেছি শ্রোতা কম থেকে তাই সঙ্গে করে নিয়ে এসেছি কবে যাবে আমি বলতে পারবো না তবে তুমি রেডি হয়ে যাও আর একজন অনুমতি দিলা তবে কাকে অনুমতি দিয়েছে আমি আল্লাহ বলবো না ও মুসলমানেরা আমার নবী চিন্তা করে আমি মক্কা থেকে মদিনায় যাব আমার সঙ্গী কে হবে ও মুসলমানেরে আলী রাদি আল্লাহ তালা আলহ ইনি মনে মনে করে বিশ্ব নবী রসুল্লাহ ছোট্ট জামাত আমি আলী আমাকে রসুল্লাহ ভালোবাসে নিশ্চয় আল্লাহ রসুল আমি আলী আমাকে ফেলে রেখে যাবে না বলুন নবীর ছোট্ট জামাই নাম কি ছোট জামাই আমরা মানুষ আমরা বাড়ির যে ছোট ছেলে হয় ছোট মেয়ে হয় ছোট জামাই হয় তাকে একটু আলাদা চোখে দেখি না দেখি না জি আল্লাহ নবী সাহাবী আলী ইনি মনে মনে করছে রসুল মক্কা থেকে মদিনাতে যাবে তবে একজন তো অনুমতি পেয়েছে নিশ্চিত আমি আলী ছোট জামাই নিশ্চিত আমাকে নিয়ে যাবে জোরে বলবেন না উসমানে গানি মনে মনে করে আল্লাহ নবী দুইজন কলিজার টুকরিকে আমি উসমানে গনি বিবাহ করে আমার নামের উপর লকব দিয়েছে জিন্নুরাইন নিশ্চিত রসুল আমাকে ফেলে রেখে যাবে না ওমান মনে মনে করে আমি তো রসুলের জন্য অনেক অনেক কিছু করেছি কিন্তু রসুল মনে হয় আমাকে নিয়ে যাবে কে না চাইবে রসুলকে সঙ্গে রসুলের সঙ্গে হয়ে মক্কা থেকে মদিনায় যাবে জোরে বলবেন না সুবহানাল্লাহ এ মুসলমানেরা ও জওয়ানে জওয়ানেরা ও আমার তরুণ জওয়ানেরা আল্লাহর নবী বিশ্ব নবী আলীকে বললেন না ওমানকে বললেন না উসমানকে বললেন না কাউকে নবী বললেন না ও মুসলমানেরা ও জওয়ানে জওয়ানেরা আল্লাহর নবী টুক 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 করে গিয়ে আল্লাহ নবী প্রধান তোমার সাহাবি সিদ্দিক আকবর আসলে আবু বকর হুজুরের বাড়ি আল্লাহ নবী আমার পৌঁছে গেলে আল্লাহ নবী সাহাবি আবু বকর আমার নবী দেখে অবাক হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ রাতি কি ব্যাপার আমার বাড়িতে আল্লাহ নবী কান আল্লাহ নবীর মুখ খারিয়ে আবু বকরের কানে ধরে গেল ও আবু বকর শোনো আমি রাসূলুল্লাহ এসেছি গো কেন এসেছি তুমি জানো না ওরে আমার আবু বকর শোনো আমি রাসূলুল্লাহ আমি মক্কায় জবিলে আমি রাসূল অতিষ্ঠ হয়ে যায় আমার উপর অত্যাচার বেড়ে যায় ও আবু বকর আমি মক্কা থেকে মদিনায় যাব সিদ্ধান্তটা আমি রাসূল আমার নয় এই সিদ্ধান্তটার দেওয়ার মালিক হলো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওরে আমার আবু বকর শোনো আমি মক্কা থেকে মদিনায় যেতে যাব ও আবু বকর গো ওই মক্কার
সাথী হিসাবে, মদিনার সাথী হিসাবে আবু বকর জানিয়ে দিলে ওই দিনে তুমি আমার সঙ্গী হয়ে যাবে। আরো জোরে বলো সুবহানাল্লাহ। নির্দিষ্ট টাইম আছে বাদ মগরিব। জি, আমার নবী মক্কা থেকে মদিনাতে যাবে কোন নির্দিষ্ট টাইম দিয়েছে? টাইম দেয়নি। আমার নবী আলীকে সঙ্গে করে নিয়ে ছোট্ট একটা ঘরেতে আল্লাহ নবী একদিকে, আল্লাহর নবীর সাহাবী একদিকে, আল্লাহ নবীর জামাই আলী আমার নবীর ফাগে পাশে শয়ন করে আছে, আমার নবীও পাশে শয়ন করে আছে। হঠাৎ রাত্রি বেলা লক্ষ্য করে দেখতে পাওয়া যায় আল্লাহর আমার নবীর ঘরে প্রবেশ করল গো। আল্লাহ নবীকে ডাকলেন, ইয়া রাসূলুল্লাহকে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনি রাতের বেলা ঘুমিয়ে আছেন, আর আপনি ঘুমিয়ে থাকবেন না, আপনি যে ঘরের ভিতরে শয়ন করে আছেন ওই ঘরের চতুর্দিকে তাকিয়ে দেখে। আল্লাহ নবী চতুর্দিকে তাকিয়ে দেখলে পঁচিশ থেকে তিরিশ বছর, কুড়ি থেকে পঁচিশ বছরের জামান যুবকিরা সকলের হাতে আছে অস্ত্র, সকলের হাতে আছে তলোয়ার, সকলের হাতে আছে তলোয়ার। আমার নবী ঘরটা ঘেরাওয়া করেছে, আমার নবী আমার বিশ্ব নবী রাসূলুল্লাহকে মার্ডার করবে। কাকে মারবে? ফিরে এলাম গোড়ায়। সেই জিব্রাইল প্রথম এসেছিল না ভাই? আবার এই লাস্টে আসলো জিব্রাইল এসে নবীকে ডাকলেন, নবী আপনি এখনো শুয়ে আছেন, আপনি যে ঘরে আছেন ঘরের চতুর্দিকটা একটু তাকিয়ে দেখেন। আমার নবী চতুর্দিকটা তাকিয়ে চোখটা বুলিয়ে দেখলে যে কুড়ি থেকে পঁচিশ, পঁচিশ থেকে তিরিশ, এইরকম জওয়ান যুবক ছেলেরা যদি জি মাথায় পাকড়ি বেঁধে আর উলঙ্গ তালোয়ার নিয়ে যদি ভাই এই জলসার প্যান্ডেলটা ঘিরে ফেলে, ভাই আমরা পালানোর রাস্তা পাবো? জি, কিছুদিন পূর্বে একটা খবর উঠেছে, কি খবর বলে, বোরখা পরে সব গেরাবে ঢুকে তছনছ করছে, সন্ধে হওয়ার আগে গেটে তালা, বাড়ি থেকে চলে যাচ্ছে কলকাতায়, আরে বলে যাচ্ছে সগিনার মা শোন তুই বেশি দেরি করবি না, ঠিক মগরিবের আজান হবে তার আগে গেটে তালা মেরে তুই শুয়ে পড়বি, যতটা আগে ডাকুক তুই দরজা খুলবি না। ঠিক না বাবা? ঠিক না ভুল? ঠিক। আমার নবী ঘরটা ঘেরাও করেছে, আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ বলছে, জিব্রাইল এরা তো আমাকে মেরে ফেলবে, কি করবো? এতদিন চলে গেল, সুস্থ দিন চলে গেল, ভালো দিন চলে গেল, সেদিন হিজরত করার কথা বলিনি, আজকে আমার চতুর্দিকে শত্রু ঘিরে ফেলেছে, আর আল্লাহ আমার এমন প্রকৃত বন্ধু বলে মেনে নিয়েছে, আর আজকে রাত্রিতে আল্লাহর সেই অর্ডারটা দেওয়ার সময় হলো। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আল্লাহর ফাইসা জিব্রাইল বলছে, রসুল আপনি চিন্তা করবেন না, আপনার সাথে তো আমার আল্লাহ রয়েছে। জোরে বলবেন না? চিল্লে বলা গেল না? আল্লাহ নবী বলছে, জিব্রাইল আল্লাহ তো রয়েছে জানি, কিন্তু আমি এখান থেকে বার হব কি করে? একটা পিপিলিকা গোলে পারাবে পালাবে, সেই রকম রাস্তায় একটা ফাঁকা রাস্তা নাই, ফাঁকা জায়গা নাই, সমস্ত জায়গাটা ঘিরে ফেলেছে, আমি রসুল যাব কি করে? জোরে বলবেন না? কিন্তু হে জিব্রাইল আমি তো যাব, সে আবু বকরকে তো বলেছিলাম, আবু বকরকে তো সঙ্গে নেওয়া হলো না। জিব্রাইল বলল, রসুল আপনি চিন্তা করবেন না, কোরআন শরীফে আল্লাহ একটা সুরা নাজিল করলেন, ওই সুরাটির নাম হলো সুরা ইয়াসিন। কি সুরা? আল্লাহ বললেন, উম্মুল কোরআন, কোরআন শরীফে মা আছে একজন, ওই কোরআন শরীফে মা ওই সুরা যেটা হলো উম্মুল কোরআন বলা হয়, ওটা হলো সুরায়ে ফাতিহা। জোরে বলবেন না সুবহানাল্লাহ? চিল্লে বলা যাবে সুবহানাল্লাহ? কোরআন শরীফে মা কোন সুরাকে বলা হয়? উম্মুল কোরআন, সুরা ফাতিহা।
আর কোরআন শরীফে দিল অন্তর যেটা বলা হয় ওটা হলো সূরা ইয়াসিন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাদিস পাকে বলছে কোন মানুষ যদি সকালে উঠে ফজরের নামাজ আদায় করে নিয়ে সূরা ইয়াসিনটা তেলাওয়াত করে, আল্লাহর নবী বললেন ওই বালিতে আসমানে জিসমানে বালা মুসিবতগুলো আমার আল্লাহ দূর করে দেয়। জোরে বলবেন না, চিল্লে বলা যাবে না। সকালবেলা যদি আমাদের ঘরে কোরআন তেলাওয়াত করা হয়, সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর রহমতি ফারিস্তা নাজিল হয়ে যায়। জোরে বলবেন। তবে আমাদের ঘরে তো এখন সে কোরআন পড়া হয়, বাবা কোরআন পড়া হয়। আগেকার আমাদের মা বোনা ছোটোবেলা দেখেছি আমাদের ঘরে মা, আমাদের ঘরে ভাবি, আমাদের ঘরে বোনেরা, এরা সকালবেলা সন্ধে হলে কোরআন শরীফ নিয়ে বসে যেত, আল্লাহ কোরআন তেলাওয়াত করত। আর আমাদের 2019 এখন বর্তমান সময় একটা কোম্পানি উঠেছে, কোম্পানিটির নাম হলো জিও কোম্পানি। কি কোম্পানি? জিও কোম্পানি। ভাঙা ফোন, বাজে ফোন ফেলে দিয়েছো, ফোন গুড়িয়ে নিয়ে দোকানে জমা দাও, বেশি না 500 টাকা দাও। কোম্পানি অর্ডার দিয়েছে, কোম্পানি অফার দিয়েছে, তোমার বাড়িতে টিভি থাকবে না, কোম্পানির কষ্ট হচ্ছে, তাই বলছে তোমার বাড়িতে সকিনার হাতে একটা জিও কোম্পানি তুলে দেবো। তোমার বিবি অন্য বাড়িতে গিয়ে সিরিয়াল দেখতে কষ্ট হয়, যেতে হবে না, খাটে বসে বসে, খাটে শুয়ে শুয়ে সিরিয়াল দেখবে। ঠিক না বাবা? এমন খোলা বাড়ি নাই যে বাড়িতে জিও কোম্পানি মোবাইল নাই, আছে না? নাই। এ মুসলমানেরা আমি বেশি লম্বা চওড়া করব না গো। আল্লাহ নবী বললে ও জিবরাইল, ও আমার জিবরাইল, আমি কি করে দায় পালিয়ে যাব? আল্লাহর ফদর গো ফারেস্তা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খুদর গো ওয়াজআলনা মিন বাইন আইদিহি সাদ্দা ওয়া মিন খালফিহি মুসাদ্দা ফাগশাইনাহু ফাহুম লা ইবসির। ও মুসলমানেরা, ও জওয়ান জুমাকিরে আল্লাহর ফারেস্তা বলল ও আমার রাসূলুল্লাহ গো, আপনি যে ঘরে শয়ন করে আছে ওই ঘরের ভিতর থেকে এক মুষ্টি বালুনে এক মুষ্টি বালি নিয়ে আপনি আপনার ঘরে ছোট সাইডে লবি তুমি ছড়িয়ে দাও, ছড়িয়ে দাও। ও লবি গো, ছড়িয়ে দেওয়ার দায়িত্ব হলো তোমরা লাগার, আর কবুল করার দায়িত্ব হলো আমার আল্লাহ স্বয়ং নিজে। আরো জোরে বলো নবী বলছে জিব্রাইল এক মুষ্টি বালুনা একদিকে নিক্ষেপ করব, কিন্তু এই যে পশ্চিম দিকে যদি ছড়িয়ে দেই পূর্ব দিকে উত্তর দিকে দক্ষিণ দিকে কি হবে? আল্লাহ বলেছে, জিব্রাইল বলছে নবী ছড়িয়ে দেওয়ার দায়িত্ব তোমার, আর সমস্ত বেঈমান কুফফারদের চোখে পৌঁছে দেওয়ার দায়িত্ব হলো আমার আল্লাহর। জোরে বলবেন না, চিল্লে বলা গেল না। পৌঁছে দেওয়ার দায়িত্ব কার? কার? নামাজ পড়ার দায়িত্ব কার? আল্লাহর। আল্লাহর আল্লাহ নামাজ পড়া দায়িত্ব না। আল্লাহ বলছে নামাজ রোজা হজ জাকাত তাসবিহ তালে বরকা বমশ হাদা, আল্লাহ কিছু করে না। আল্লাহ বল একটাই কাজ আছে, কি কাজ? ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল নবী, আল্লাহ বলছে আমার কোনো কাজ নেই, নামাজ পড়ো না, রোজা না, হজ না, জাকাত না, একটাই কাজ আমার নবীর উপরে দরুদ পাঠ করা। জোরে বলবেন না, চিল্লে বলা যাবে না। আল্লাহ নবীর উপরে দরুদ পাঠ করে, কোন কেতাব থেকে বললাম? বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, সমস্ত কিতাবের বড় কিতাবের নাম কি বাবা? আল্লাহর কোরআন, আল্লাহর উজমায়ে কোরআন, আল্লাহর নিয়ামতে কোরআন, আল্লাহর নিয়ামতে কোরআন। ওই কোরআন শরীফে আল্লাহ বললেন কোরআন শরীফের মতো বড় কিতাব পৃথিবীর জমিনে আর দ্বিতীয় পায়দা হয়নি আর হবে না। জোরে বলবেন না, চিল্লে বলা যাবে না। আমরা উম্মতে মুহাম্মাদি, আমরা উম্মতে রাসূল, উম্মতে বিশ্ব নবীর উম্মত হয়েছি, আমাদের জন্য নবীর উপরে দরুদ পড়া যাবে নাকি যাবে না? এই নবীর উপর দরুদ পড়া যাবে? নেতার সম্মুখে যদি নেতার নামে স্লোগান দেওয়া হয়, এটা যদি দেওয়া যায়, তা বিশ্বনবী রাসূলের নামে দরুদ পড়ি যদি, আমাদের মতো মুসলমানে বলে দরুদ পড়া কোনো হাদিসে নেই। কি বলে? দরুদ পড়া কোনো কেতাবে নেই। আরে কেতাব তো দূরের কথা, স্বয়ং আল্লাহর কোরআন বলছে। জোরে বলবেন না, চিল্লে বলা গেল না। আল্লাহর কোরআন যেখানে বলছে আমার কোরআনের উপরে কোনো কেতাব আর দ্বিতীয় নাই, তাই এই কোরআনের কথা বিশ্বাস আছে না? নাই। আছে। এ মুসলমানেরা, ও জওয়ান জুবাকেরা, আমি বেশি লম্বা চওড়া করব না গো। ও মুসলমানেরা, আল্লাহর নবী বিশ্ব নবী এক মুষ্টি বালুকা তুলে নিলে বাড়ির দিকে ছড়িয়ে দিল, ছড়িয়ে দেওয়ার পরে আর ওই বেইমান কুফফারদের দিকে লক্ষ্য করে যখন ছড়িয়ে দিল, ওই বেইমান কুফফারিন সকলের চোখে মুখে পড়ে গেল, এরা তার আরো গুলো ফেলে দিয়েছে, অস্ত্রগুলো জমিনে ফেলে দিয়েছে, ফেলে দেওয়ার পরে এরা হাত দুটো নিয়ে চোখের মতো শুরু করলো। এমত অবস্থাতে আমার আল্লাহ পাকের ফারিস্তা জিব্রাইল
রাস্তা দিয়ে দুইজন যাচ্ছি, স্বামী আর স্ত্রী। এখন যাওয়ার পথে লক্ষ্য করে দেখছি রাস্তার মাল, পঞ্চায়েতের মাল, কারেন্ট অফিসের মাল, এত মাল খাওয়া খেয়েছি পেট তো পুরো 14 ইঞ্চি হলার জি। এখন ফাঁকা রাস্তা দিয়ে যাচ্ছি, এখন দুষ্কৃতের শত্রু অনেক রাস্তায় বের করবে বলে দাঁড়িয়ে আছে, দূরের থেকে ফলো করে দেখছি আমাকে মারবে বলে দাঁড়িয়ে আছে, এত মাল খাওয়া খেয়েছি। এখন বিবি যে সঙ্গে রয়েছে, বিবিকে ডেকে বলছি, বিবি রে ওরা তো আমাকে মারবে বলে রাস্তা আটকে দাঁড়িয়ে আছে, ওরে বিবি তুই আমার জায়গায় আয় আর আমি এখান থেকে চম্পট দিয়ে পালাই। বিবি বলবে, স্বামী তোর থেকে আমার জীবনের দাম অনেক, তুই এখানে থাক, তুই মরবি মর, আমি আগে পালাই, বলবে না? আমার নবী পায়ে জানিয়ে দেয়, আমার নবী পায়ে জানিয়ে দেয়, আমার নবী পায়ে শয়ন করে আছে কে? এ কে আছে? আজ ভুলে গেছেন, নবী ঘরে শুয়ে আছে, নবীর সঙ্গী হয়ে আছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর ছোট্ট জামাই। আর আলীকে তো সঙ্গে নিয়ে মক্কা থেকে মদিনায় যাবে না, সেদিকে কথা দিয়েছে আবু বাক্কারকে। আমার নবী বলছে, আলী তোমার পাশে শুয়ে আছে, আর আমি যদি একা চলে যাই, আর বেঈমান কুফফারেরা ওরা যখন ঘরের ভিতরে প্রবেশ করবে আমাকে যদি না পায়, আলীকে তো ছাড়বে ছাড়বে না। এ মুসলমানেরা, ও জওয়ানে জওয়ান কিরা, ও তরুণ লাও জওয়ানেরা, আলীকে দেখে তুললে আলী উঠে বসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত গো আপনি ডাকলেন কেন? আল্লাহর নবী বলে, আলী, ও আলী তুমি জানো না আমার ঘরটা ঘেরাও করে রেখেছে, ও আলী শুনে কে দাও তুমি এখানে শয়ন করো, আমি রাসূলুল্লাহ আল্লাহ তরফ থেকে আল্লাহ আমার ওয়াদা দিয়েছে, আজকে রাত হলো আমি রাসূলুল্লাহ আমার হিজরতের রাত। আরো জোরে বলো সুবহানাল্লাহ। আলীকে জানিয়ে দেয়, আলী গো তোমাকে নিয়ে যাবো না, নিয়ে যাবো না, আল্লাহ নবীর গায়ে একটা চাদর ছিল, চাদর, ওই চাদরটা আলীকে ডেকে বলে, আলী তুমি শুয়ে পড়ো, শুয়ে পড়ো, আর তোমার গায়েতে আমি রাসূলুল্লাহ চাদর বিছিয়ে দিলাম। জোরে বলো। আলী মনে মনে করছে, রসুল তো বিদায় নেবে, আমার খবর খারাপ, আমি আর বাঁচবো না। আল্লাহ নবীকে ডেকে বলছে, রসুল আপনি চলে যাচ্ছেন না, ওই বেঈমান কুফফাররা যদি ঘরের ভিতরে এসে আপনাকে যদি না পায় আমাকে ছাড়বে না, ছাড়বে? যুক্তিতে কি বলে ছাড়বে? আল্লাহ নবী বলছে, আলী তুমি চিন্তা করছো, আমি রাসূলুল্লাহ আমার গায়ে চাদরটা নিয়ে তোমার গায়ে বিছিয়ে দিলাম। আলী তবে একটা কথা শোনো, সকাল যখন হবে না চাদরটা নিয়ে তুমি আমার বাড়িতে পৌঁছে দেবে, একটু বলবেন না, চিল্লে বলা যাবে না। খুব একটা ভালো ওয়াজের পয়েন্ট। আলী বলছে, আমার দুশ্চিন্তার রাত, কিভাবে রাত পার হবে আমি আলী চিন্তা করছি। ওই সময় রসুল বললেন, আলী তুমি চিন্তা করো না, চাদরটা তোমার কাছে দিলাম, চাদরটা তুমি গায়ে দিয়ে এখন শোও, ঘুমিয়ে যাও, আর সকাল হলে চাদরটা নিয়ে আমার বাড়িতে পৌঁছে দেবে। জোরে বলবেন না, চিল্লে বলা যাবে না। এখানে এটাই বোঝা গেল আলীর জীবনে সকাল আসবে। জোরে বলবেন না, এ মুসলমানেরা, এ জওয়ান জওয়ানেরা, ও তরুণ জওয়ানেরা, আমার নবী 63 বছর হায়াতেতে আমার নবী জীবনে মিথ্যা কথা বলেনি, আমার নবীর চলায়, আমার নবীর বসায়, আমার নবীর হাঁটায়, আমার নবীর কথায় কোনোদিন মিথ্যা বলেনি। আল্লাহর নবীর সাথে জানিয়ে দেওয়া হলো, মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা। ও মুসলমানেরা, ও জওয়ান জওয়ানেরা, আমার নবীর আগে আমার নবীর পিছনে সমস্ত গুনাহ আমার আল্লাহ আগে থেকে দেয়নি। আরো জোরে বলো সুবহানাল্লাহ। নবী যারা তো মিথ্যা বলেনি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে, রাত কিভাবে পার হবে, আমার নবী বলল সকালবেলা তুমি এটা পৌঁছে দেবে বাড়িতে। আলী তখন মনে করলো, নিশ্চিত আমার রসুল্লাহ সকালের কথা যতক্ষণ বলেছে, যত কষ্টের রাত হোক না কেন, আমি আলী যতই অত্যাচার আমার ওপরে হোক না কেন, তরোয়াল দিয়ে অস্ত্র দিয়ে যদি টুকরো টুকরো করে দেয়, আমি আলী তথাপিও সকাল দেখতে পাবো, আর সকাল দেখতে পাবো মানে আমি আলী আমি বেঁচে থাকবো। জোরে বলবেন না, চিল্লে বলা যাবে না। ভাই এইরকম দুশ্চিন্তার রাত্রে যদি দুই বন্ধু এক জায়গায় শুই, একজন যদি পালিয়ে যায়, আক্রমণ হবে বন্ধুর উপরে, ভাই ওর ঘুম হবে বলে মনে হয়? এ ঘুম হবে? শুধু পালাজি পালি বাঁচি, পালাজি পালে বাঁচে সেটা তো দূরের কথা, লক্ষ্য করে যদি একা রেখে দিই, আমি যদি পালিয়ে যাই বন্ধুকে রেখে, ভাই ওর কাপড় চোপড়ের দিকে লক্ষ্য করে দেখতে সব ভিজিয়ে ফেলেছে, হবে না?
একদর শরীফ আল্লাহুম্মা ভাই আপনাদের কি অসুবিধা হচ্ছে, বুঝতে অসুবিধা হচ্ছে কি? জি একটু তকবীর দাম তো দেখি, নারাই তকবীর ভাই, পিছনে ভাইরা কিছু মানুষ চুপ করে বসে আছে। জি আল্লাহর নামে তকবীর দিলে আল্লাহ খুশি হয় না নারাজ হয়? আল্লাহ বলছে যে একবার আমি আল্লাহ আমাকে একবার ডাকবে আমি আল্লাহ খুশি হয়ে দশটা নেকি দান করবো। জোরে বলবেন না, চিল্লে বলা গেল না? আর একটু তকবীর দাম তো দেখি, নারাই তকবীর দেখি, সকলে ঘুমিয়ে আছে না জেগে আছে, একটা হাত তোলেন তো দেখি, চাঙ্গা আছে কি দেখি, একটু তকবীর দান দেখি, নারাই তকবীর বলো না, আরো জোরে দেন নারাই তকবীর, হাত লাভিয়ে না, হাত লাভিয়ে না, একটু ঝেড়ে তকবীর দেবো একেবারে। কথায় কি বলে জানেন, আল্লাহকে যদি একবার আমরা ভক্তি ভরে রাখি, আল্লাহ দিয়েছে আমাদের শক্তি, আল্লাহর নামে যদি করি ভক্তি, আল্লাহ বলছে জাহান্নামের আগুন থেকে আমি আল্লাহ করে দেব মুক্তি। জোরে বলবেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ, আরো তকবীর দান তো নারাই তকবীর, চাঙ্গা হয়ে আওয়াজ দেন, চাঙ্গা হয়ে আওয়াজ দেন,